আনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে জেনে গেছেন পি এম কিষানের সারা ভারতবর্ষের বারোতম কিস্তির টাকা সতেরো দশ দু হাজার তারিখে দেওয়া হয়েছে অর্থাৎ দুদিন আগেই কিন্তু আপনারা টাকা পেয়ে গেছেন তবে অনেক কৃষকই কিন্তু সেদিন টাকা পায়নি শুধুমাত্র তারাই টাকা পেয়েছিল যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস্টে লেখাটি ছিল তো ইতিমধ্যে আরও একটি খুশির খবর চলে এসেছে যাদের ইনস্টলমেন্টের ঘর ফাঁকা ছিল তাদের সেই ইনস্টলমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে অর্থাৎ টাকা ঢোকার যে প্রথম ধাপ সেই ধাপটা চলে এসেছে এরপর আরেফটি আসবে পেমেন্ট প্রসেসড আসবে এবং নভেম্বর মাসের আগেই কিন্তু তারা এই টাকাটি পেয়ে যাবে অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে অনেকেরই কিন্তু সেই বেনিফিশের স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি অর্থাৎ আপনাদের সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসেনি তো এর জন্য আপনাদের কী করতে হবে অথবা আপনাদের কোথাও সমস্যা আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন যদি কোথাও সমস্যা থাকে সেটা আপনি কীভাবে সমাধান করবেন এবং কিভাবে এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আনবেন সমস্ত কিছুই আলোচনা করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো সর্বপ্রথম আপনার বেনিফিশের স্ট্যাটাসটি চেক করে নেবেন এর জন্য পি কিষণ সেই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে একটু আপনার উপরে তুলে নেবেন এখানে রয়েছে বেনিফিশারি স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস খুলে যাবে এখান থেকে মোবাইল নম্বরটি সিলেক্ট করে নেবেন পি এম কিষাণ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন ইন্টারভ্যালুর জায়গায় এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে গেট ডাটার উপরে ক্লিক করে দেবেন এরকম স্ট্যাটাস শো করাবে তো এখানে বেশ কিছু জিনিস আপনি দেখে নেবেন প্রথমত আধার ডেমো অথেন্টিকেশান স্ট্যাটাস এখানে যদি সাকসেস লেখাটি থাকে যদি এখানে পেন্ডিং থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে ইকুয়াইসি ডান এখানে ইয়েস লেখাটি দেখতে পারবেন তো এখানে এই দুটি জিনিস দেখে নেবেন এখানে যদি ইএস থাকে এখানে যদি সাকসেস লেখাটি থাকে নিচে রয়েছে এলিজিবিলিটি ইএস যদি এখানে নো থাকে তাহলে কিন্তু আপনি পিএম এম কিষাণ সম্মান নিধির টাকা পাওয়ার জন্য যোগ্য নয় নিচে রয়েছে পেমেন্ট মোড আধার এখানে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট দেখতে পারবেন তো অনেকেরই কিন্তু পেমেন্ট মোডটা অ্যাকাউন্ট থেকে আধারে এসেছে এখনও পর্যন্ত এখানে আধারটা শো করাচ্ছে না তো আপনাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে কিছু দিনের মধ্যে কিন্তু এখানে আপনি আধার লেখাটি শো করা দেখতে পারবেন এবং সকলেরই কিন্তু এখানে আধার থাকবে অর্থাৎ এখন থেকে আধারের মাধ্যমে টাকাটা কিন্তু পাঠানো হচ্ছে তো এখানে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট নম্বরের জায়গায় এনে অর্থাৎ নট অ্যাপ্লিকেবল যেহেতু আধারের মাধ্যমে টাকাটা পাঠানো হচ্ছে এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বরের জায়গায় এনে দেখতে পারবেন এরপরেই রয়েছে ট্রান্সফার টু পি এফ স্ট্যাটাস নট ট্রান্সফার তো এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না এটা সকলেরই কিন্তু নট ট্রান্সফার দেখাচ্ছে তবে অনেকেরই কিন্তু এই স্ট্যাটাসটি তুলে নেওয়া হয়েছে স্ট্যাটাস থেকে অর্থাৎ অনেকেই কিন্তু দেখতে পারবেন যে এই স্ট্যাটাসটি আপনার শো করাচ্ছে না এবং এখানে রয়েছে রিজন ফর নট ট্রান্সফার টু পি এখানে আপনার জন্ম তারিখটা কিন্তু দেখাচ্ছে তো এটাও কিন্তু কোনো ধরনের সমস্যা না অর্থাৎ এই নট ট্রান্সফারটা কিন্তু সকলেরই শো করাচ্ছে কেউ যদি টাকা পাচ্ছে অথবা কেউ যদি টাকা না পেয়ে থাকে সকলেরই কিন্তু এই নট ট্রান্সফারটা শো করাচ্ছে এটা কোনো ধরনের সমস্যা না তবে এই যে স্ট্যাটাসটি এটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে অনেকেরই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখতে পারবেন এই যে নট ট্রান্সফার এই লেখাটি কিন্তু শো করাচ্ছে না তো এখন যে মূল প্রশ্নটা এই দুটি জিনিস আপনি দেখে নেবেন তো এই দুটি সমস্যার কারণেই কিন্তু আপনার এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের এই ইনস্টলমেন্টের ঘরে কিন্তু কোনো ধরনের আপডেট আসছে না অর্থাৎ অনেকেরই কিন্তু আজকে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে আপনার কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসেনি তো এখানে এই দুটি জিনিস দেখে নেবেন প্রথমত এখানে রয়েছে পিএফএমএস ব্যাঙ্ক স্ট্যাটাস এখানে কিন্তু কিছুদিন আগে ছিল অ্যাকসেপ্ট অর্থাৎ কিছুদিন আগে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে আপনি দেখতে পেরেছিলেন ব্যাঙ্ক স্ট্যাটাসের জায়গায় অ্যাকসেপ্ট লেখাটি কিন্তু করিয়েছিল। তো এই কথাটি এখানে কিসের জন্য বলছি আপনারা ভালো করে খেয়াল করুন এক থেকে দেড় মাস আগে যাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল সেই পেমেন্ট মোটটাকে অ্যাকাউন্ট থেকে আধারে কিন্তু নিয়ে আসা হয়েছিলো এই জন্য আপনাদের ব্যাঙ্কটা রিভ্যালিডেশনের মধ্যে গিয়েছিল এবং এখানে একটি স্ট্যাটাস কিন্তু শো করা দেখতে পেরেছিলেন যে ব্যাঙ্ক আন্ডার রিভ্যালিডেশন উইথ প্রসেস এরকম একটি স্ট্যাটাস শো করিয়েছিল অর্থাৎ আপনার ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোঁজা হচ্ছিল যদি আপনার ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে তাহলে এখানে কিন্তু আপনি অ্যাকসেপ্ট লেখাটি শো করা দেখতে পারবেন অর্থাৎ পি এফ এম এস অথবা ব্যাঙ্ক স্ট্যাটাসের জায়গায় এখানে অ্যাকসেপ্ট লেখাটি শো করাবে তবে এখানে কিন্তু সকলেরই ব্লাং হয়ে ফাঁকা হয়ে আছে আপনার অ্যাকসেপ্ট করেছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না তো সেটা আপনি কিভাবে চেক করে নেবেন এর জন্য কিন্তু পি এম কিষানের তরফ থেকে একটি লিঙ্ক জারি করা হয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো সেটাও কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং এখানে আরও একটি জিনিস আপনি দেখে নেবেন যদি এখানে আপনার ল্যান্ড শেডিংটা নো থাকে তাহলে কিন্তু আপনি এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু দেখতে পারবেন অর্থাৎ আপনার ইনস্টলমেন্টের ঘরে কিন্তু কোনো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট অথবা আর এফটি এগুলো লেখা কিন্তু আসবে না যদি এখানে আপনার ল্যান্ড শেডিংটা নো থাকে তাহলে আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এ নিয়ে অলরেডি গতকালকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এই ল্যান্ড শেডিংটা কৃষির জন্য নো হয়ে আছে অর্থাৎ আপনাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হতে পারে অর্থাৎ আপনাদের যে সাম্প্রতিক জমির পর্চা অথবা কম্পিউটার খতিয়ান এবং আপনার আধার কার্ড এবং বাড়ির সকলেরই কিন্তু রেশন কার্ড এগুলো কিন্তু করতে হতে পারে কৃষি দপ্তর অফিসে তো যদি এখানে আপনার নো শো করায় তাহলে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নিন অর্থাৎ নো থাকলে কিন্তু এই প্রসেসটা হবে না তবে অনেকেই বলতে পারেন আপনার এখানে ইয়েস আছে তবুও কিসের জন্য আসছে না তো এই যে ব্যাঙ্ক স্ট্যাটাস এটা আপনি চেক করে নেবেন যদি সেখানে অ্যাকসেপ্ট লেখাটি শো করায় তাহলে কিন্তু এখানে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসবে এবং সেখানে যদি আপনার রিজেক্ট শো করায় তাহলে কিন্তু আপনার এই যে ইনস্টলমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি কিন্তু আসবে না তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে ব্যাঙ্ক স্ট্যাটাসটি রয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন ব্যাঙ্ক স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনার রেজিস্ট্রেশন নম্বরটি নোট করে নেবেন তো উপরেই কিন্তু আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন স্ট্যাটাস অথবা রেজিস্ট্রেশন ডান এবং এখানে ডাবলু বি দিয়ে কিন্তু একটি নম্বর দেখতে পারবেন তো এটাই হচ্ছে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বর তো এটার মাধ্যমেই আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো এই ডাবলু বি দিয়ে যে নম্বরটি রয়েছে এই নম্বরটি ভালো করে আপনি নোট করে নেবেন এই নম্বরটি কিন্তু সেখানে আপনাকে লাগবে চেক করার জন্য লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা ব্রাউজারে আসার পর এখানে পেস্ট করে দেবেন তো লিঙ্কটাকে এভাবে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আর জে থেকে এখানে কিছু স্টার দেওয়া আছে তো এই যে সমান সমানটি রয়েছে সমান সমানের পর এখানে যে আর জে দিয়ে এই যে স্টারগুলো দেওয়া আছে এই পর্যন্ত আপনারা এটাকে মুছে দেবেন তো এখানে অ্যান্ড পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসটাকে মুছে দিচ্ছি অর্থাৎ আর যে থেকে এই যে স্টারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা মুছে দিলাম এখন কিন্তু এখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে ইনপুট করে দিতে হবে তো এখানে আপনি ডাব্লু বি দিয়ে সেই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু এখানে আপনি ইনপুট করে দেবেন তো আমরা কিন্তু সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখে দিচ্ছি অর্থাৎ মূলত বুঝতেই পারছেন যে এখানে সমান সমানের পর আর যেটা ছিল সেটা মুছে দিয়ে ডাব্লু বি লিখতে হবে এরপর আপনাদের যে সংখ্যাগুলো রয়েছে রেজিস্ট্রেশন নম্বরে সেই সংখ্যাগুলো এখানে যে কয়েকটি স্টার ছিল সেই কয়েকটি জায়গায় কিন্তু আপনার যে নম্বরগুলি রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে অর্থাৎ আপনার এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে অর্থাৎ আর্জের পর যে স্টারগুলো ছিল সেগুলো কিন্তু মুছে দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং আপনার কিবোর্ডে কিন্তু এখানে আপনি একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি যখন ক্লিক করে দেবেন তখনই কিন্তু এটা সার্চ হয়ে যাবে তো এটা আমরা সার্চ করে দেখিয়ে দিচ্ছি এরকম স্টার্টাস শো করাবে প্রথমত রেকর্ড রেডি টু সেন্ড টু পিএফএমএস ডেট এখানে দেখতে পাচ্ছেন তারিখটা রয়েছে বারো আট দু হাজার বাইশ অর্থাৎ পি এর জন্য আপনার রেকর্ডটা কিন্তু রেডি হয়েছিল এই তারিখে এবং সেটাকে পাঠানো হয়েছে পনেরো দশ দু হাজার বাইশে এবং দুদিনের দিনের মধ্যে কিন্তু এটা রেসপন্স করেছে দেখতে পাচ্ছেন পি রেসপন্স ডেট সতেরো দশ দু হাজার বাইশ দু দিনের মধ্যে এটাকে রেসপন্স করা হয়েছে অর্থাৎ আপনার ব্যাংকটা ডিবিটি লিংক করা আছে কি না অর্থাৎ আপনার ব্যাংকের সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না সেটারই জন্য কিন্তু পাঠানো হয়েছে এবং আপনার ব্যাঙ্কটা পি এম টাকা নিতে পারবে কিনা সেটাই কিন্তু এখানে যাচাই করা হয়েছে এবং আপনার ব্যাংকের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে অর্থাৎ আধার ডিবিটি লিঙ্ক সেটা যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনি অ্যাকসেপ্ট লেখাটি দেখতে পারবেন তো এনার কিন্তু ব্যাংকটা ডিবিটি লিঙ্ক করা নেই এই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আর সিটি এখানে কিন্তু শো করাচ্ছে অর্থাৎ রিজেক্ট রিজেক্টের শর্ট ফর্ম আর জেস সিটি এবং দেখুন এখানে রিজেক্টের কারণটা বলা হয়েছে ইউআইডি নেভার এনেবেল ফর ডিবিডি অর্থাৎ ইউআইডি বলতে আধারের কথা এখানে বলা হয়েছে নেভার এনেবেল ফর ডিবিডি অর্থাৎ ডিবিডি কিন্তু আপনার লিঙ্ক করা নেই যেহেতু ডিবিটি লিঙ্ক করা নেই সেহেতু কিন্তু আপনার ব্যাঙ্কটা অ্যাকসেপ্ট করেনি অর্থাৎ আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে যদি আপনার কোনো ব্যাঙ্কেই ডিবিটি লিঙ্ক করা না থাকে অর্থাৎ আধার ডিবিটি লিংক করা না থাকে তাহলে কিন্তু আপনি আর পি এম কিষানের টাকাটা পাবেন না এবং যাদের অ্যাকসেপ্ট করেছে তাদের কীরকম শো করাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসিসিপি এটা শো করাবে অর্থাৎ এটার মানে হচ্ছে অ্যাকসেপ্টেড যদি অ্যাকসেপ্টেড লেখাটি শো করায় তার মানে এখানে বুঝে নেবেন যে এসিসিপি এটা কিন্তু শো করিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মোডটা কিন্তু আধার চলে এসেছে এবং পি রেসপন্স ডেট দেখতে পাচ্ছেন সতেরো তিন দু অর্থাৎ এটা কিন্তু অনেক আগেই হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ডটা সেন্ড করা হয়েছিল কত তারিখে সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং মূলত বুঝতেই পারছেন যদি আপনারা রিজেক্ট করে দেয় তাহলেই কিন্তু আপনি এই ইনস্টলমেন্টের ঘরে কোনো ধরনের আপডেট দেখতে পারবেন না তো এখন আপনার কী করণীয় আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার ডিবিডি লিঙ্ক করে নিতে হবে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে চলে যান ম্যানেজারকে বলুন আপনি পি এম কিষাণের টাকা ডিবিডির মাধ্যমে নিতে চাইছেন অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার ডিবিটি লিঙ্ক করে দেওয়া হবে এবং পরবর্তীতে কিছুদিন আপনি অপেক্ষা করবেন অটোমেটিক্যালি কিন্তু এই ব্যাঙ্কটাকে আবারও রিভ্যালিডেশনে নিয়ে যাওয়া হবে পি এম কিষানের তরফ থেকে এবং পরবর্তীতে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট লেখাটি কিন্তু শো করাবে তো মূলত বুঝতেই পারছেন যে আপনার ব্যাঙ্কটা রিভ্যালিডেশন থেকে অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা কিন্তু এইভাবে আপনাকে চেক করতে হবে অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু সেটা শো করাচ্ছে না এভাবেই আপনি দেখে নেবেন যদি এখানে অ্যাকসেপ্ট লেখাটি শো করাচ্ছে তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক এবং ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আর জেস সিটি তার মানে বুঝে নেবেন আপনার ব্যাংকটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু ডিবিডি লিঙ্ক করা নেই মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু চেক করে নিতে হবে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে